যুবক ছেলেদের দেখো, ওই যুবক ছেলেদেরকে কেন আজাদ হইতেছে, ওই যুবতী মেয়েদেরকে কেন এই আগুনের গর্তের মধ্যে রাখা হয়েছে। তখন ফেরেশতারা বলল, হুজুর দুনিয়ার মধ্যে আপনার কিছু উম্মত, দুনিয়ার মধ্যে আপনার কিছু উম্মত যুবক ছেলেরা যুবতী মেয়েরা কলেজের মধ্যে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসের মধ্যে আসছে সালাম দেওয়া সুন্নত, উত্তর দেন ওয়াজিব, ওয়াজিব তরকি হলে গুনাহ হবে। আমি আবারও সালাম দিচ্ছি, আপনারা উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াস الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، فقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقان الحميد، شكرا محبت يا باشا تفرل، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، كل نفس ذائقة الموت، صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، رواه البخاري. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد.
আল্লাহুম্মা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি লাইলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কুদাল দিয়ে কুরিয়ে মাটির একটা ঘর বানাই ওই ঘরেতে তাকেতে হবে একায় কানি রালায় আল্লাহুম্মা সাল্লাল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আমাদের জীবনে গুনাহ আছে কি আছে না? আরো আওয়াজ দিয়ে বলুন, আছে না আছে না? আমাদের জীবনে কি গুনাহ নাই? নোয়াগাঁও মানুষের কি গুনাহ নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে কিনা? আমরা কি গুনাহ করি নাই? আমরা কখন নিষ্পাপ ছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে ওই সময় আমাদের কোনো গুনাহ ছিল না। এই দুনিয়ার মধ্যে এসে যখন আমরা একটা গুনাহ করেছি আমাদের কলবের মধ্যে একটা দাগ পড়েছে, যখন দুইটা গুনাহ করেছি আমাদের কলবের মধ্যে দুইটা দাগ পড়েছে, যখন তিনটা গুনাহ করেছি আমাদের কলবের মধ্যে তিনটা দাগ পড়েছে। এইভাবে গুনাহ করতে করতে আমাদের সুন্দর কলবটা কালো হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? এর জন্য যুবকের দল, ওই আমার যুবকের দল, রাস্তাঘাটে অনেক সময় নষ্ট করেছ, দোকানপাটের মধ্যে বসে অনেক সময় নষ্ট করেছ, আজকে এই জান্নাতের বাগানটা সাজানো হয়েছে, এই জান্নাতের বাগানটা প্রত্যেক দিন থাকবে না, আমাদের জন্য এমন হতে পারে এই জান্নাতের বাগানটা শেষ বাগান, কথা বলুন ঠিক কিনা? যার যার মুর্শিদ কেবলাকে স্মরণ করে, যার যার গুনাহগুলোকে স্মরণ করে, আমার সাথে পাঁচটা মিনিট জিকির করুন, আল্লাহ 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 জবান বলে আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মা পেলে, আমার জীবন দন্ন হইত নবী কে পেলে, মারহাবা আল্লাহ 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 জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ, আমার জীবন দন্ন হইত মুর্শিদ কে পেলে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, নবীর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে,
আমার জীবন দান হইতো মুর্শিদ কে পেলে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কুশিনা বেজার আর আওয়াজ দিয়ে বলুন কুশিনা বেজার। এর জন্য বলবো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ফালকুরুনি আযকুরুকুম মাশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি আমাকে নামাজের মাধ্যমে স্মরণ করো, রোজার মাধ্যমে স্মরণ করো, জিকিরের মাধ্যমে স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিব। আমি আল্লাহ শুধু সাদের ডাকের সাড়া দিব না, আমি আল্লাহ তোমার জীবনের গুনাগুনা তোমাদের জীবনের গুনাগুলা মাফ করে করে আমি আল্লাহ তোমাদের ডাকের সাড়া দিব। বলুন সুবহানাল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম এই আয়াতের ব্যাখ্যা দিয়ে, যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম ব্যাখ্যা দিয়ে আমি আলোচনা শেষ করে নিব। তার পূর্বে আমরা লক্ষ লক্ষ সালাম জানাই ওই নবীজির নূরানি কদম মুবারকে, যেই নবীকে সৃষ্টি না করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান সৃষ্টি করত না, এই জমিন সৃষ্টি করত না, আমাকে সৃষ্টি করত না, আপনাকে সৃষ্টি করত না। ওই নবীজির উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছে, তাতে আমরা খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? আমরা কেমন নবীর উম্মত? ওই নবীজির উম্মত হওয়ার জন্য মুসা নবী, ঈসা নবী আর অন্যান্য নবীরা কেঁদেছেন ওই নবীর উম্মত হওয়ার জন্য। আমরা কত ভাগ্যবান আমরা ওই নবীজির উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছে, আমারও আল্লাহ পাকের শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। দেখেন আমার মতন আপনার মতন কত যুবক ছেলেরা মুরব্বি বাবারা অযথা রাস্তাঘাটে সময় নষ্ট করতেছে, কিন্তু এই জান্নাতের বাগানের মধ্যে আয়েশা তারা বসতে পারে না। কিন্তু আমি আপনি যে এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরেছি তাতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কি আছে না? আর আওয়াজ দিয়ে বলুন আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেই বান্দা আমার নিয়ামত পেয়ে, যেই বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ রাজি হইয়া খুশি হইয়া ওই বান্দাকে আমি আল্লাহ আরো নিয়ামত বাড়াই দেই। বলুন সুবহানাল্লাহ। আবার এই কি আয়াতের মধ্যে বলেছেন, যেই বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামত উপভোগ করে, নিয়ামত শুকর আদায় করে না, নাশকর করে, ওই বান্দার কাছ থেকে আমার নিয়ামত গুলা ছিনিয়ে নেই। এর জন্য আমি আপনি জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার মত তৌফিক দান করেছেন, বিদায় আবারও শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। যাই হোক, সময় কম, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম এটার ব্যাখ্যা দিতে দিতে অনেক সময় চলে যাবে, আমি বিস্তারিত আর বলবো না। যেহেতু মাহফিলটা হয়েছে কবরবাসীর স্মরণে, আমি কবরবাসীর স্মরণে মৃত্যুর সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, কিরকম সিরিয়াল আছে দেখেন,
আমরা যখন একের পর এক জন্ম নেই, কিন্তু যাওয়ার সময় বাবার আগে ছেলে চলে যায়, ছেলের আগে বাবা চলে যায়, কিন্তু গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই তো আল্লাহ বলেছেন এই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, বাবার আগে ছেলে চলে যায়, ছেলের আগে বাবা চলে যায়, কথা বলুন ঠিক কিনা? এরকম আছে কি আছে না? বাবাকে রেখে সন্তান বিদায়, আবার সন্তানকে রেখে বাবা বিদায়, হায়াতের কোনো গ্যারান্টি নাই। তাই তো আল্লাহ বলেছেন ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন সময় শেষ, আল্লাহর হুকুম যখন হয়ে যাবে, তুমি কোথায় আছো, কিভাবে আছো, কোন জায়গার মধ্যে আছো, লন্ডন থাকো, বাংলাদেশে থাকো, যেখানেই থাকো না কেন, হায়াত শেষ, আজরাইল তোমার সামনে উপস্থিত। এই কথা কে বলেছে? আল্লাহ বলেছেন। এখন তো আমাদের সমাজের মানুষ যারা বড় লোক হয়ে গেছে, আমার যুবক ভাইয়েরা, তারা তো রক্তের গরমে কথা বলে, সম্পদের বাহাদুরি করে, কিন্তু আল্লাহ বলেছেন সম্পদের বাহাদুরি চলবে না, রক্তের গরম চলবে না, আজরাইল যখন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, তখন তুমি সম্পদের বাহাদুরি করতে পারবে না, টাকার বাহাদুরি করতে পারবে না, আজরাইল যখন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, আজরাইল তোমার কোনো কথা শুনবে না, তোমার জানটা কবজ করে নিয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এর জন্য যুবকের দল, ও আমার মুরব্বি বাবারা, আপনি তো অনেক সময় নষ্ট করেছেন এই দুনিয়ার মধ্যে, আয়েশা তো আল্লাহর হুকুম অনেক অবাধ্য হয়ে চলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ঠিক মতে নামাজটা আদায় করেন না, আজকে তো এই জান্নাতের বাগানটা সাজানো হয়েছে, এই জান্নাতের বাগানটা আজকে সাজানো হয়েছে, কালকে কিন্তু থাকবে না, থাকবে থাকবে না, প্রত্যেকদিন এই জান্নাতের বাগান সাজানো হবে না। হতে পারে এটা একটা বাড়ির মধ্যে, কিন্তু এখন বর্তমানে একটা জান্নাতের বাগান, কথা বলুন ঠিক কিনা? এই জান্নাতের বাগানের মধ্যে আমি শুরুতেই বলেছি যে আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে মায়া করে, তাকে দিয়ে ভালো কাজ করায়। এখন আমরা জান্নাতের বাগানের ভিতরে আছি, আল্লাহ আমাদেরকে মায়া করেছেন বিধায় আমাদেরকে দিয়ে ভালো কাজটা করাইতেছেন, কথা বলুন ঠিক কিনা? আমাকে আপনাকে এখন পারতো রাস্তাঘাটের মধ্যে রাখতো, দোকানপাটের মধ্যে, বাড়িঘরের মধ্যে, কিন্তু আল্লাহ এটা করে নাই। আল্লাহ আমাদেরকে পছন্দ করেছে, মায়া করেছে, বিদায় এই জান্নাতের বাগানের মধ্যে আমরা আসতে পারছি, কথা বলুন ঠিক কিনা? এর জন্য আল্লাহর হুকুম পালন করতে হবে, মরণকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। যদি আপনি মরণকে স্মরণ না করেন, তাহলে আপনার ভালো কাজ করতে ভালো লাগবে না, খারাপ কাজের মধ্যে সব সময় আগ্রহ থাকবে। যখন আপনার মাথার মধ্যে এই চিন্তাটা থাকবে যে কোনো সময় আমার মৃত্যু আসতে পারে, হঠাৎ করে মৃত্যু চলে আসবে, আজরাইল কিন্তু কাউকে বলে আসবে না, কাউকে কি বলে আসবে? এগুলো হাজি মুহাম্মদ আক্তারুজ্জামান মাস্টার, ওনাকে কি আজরাইল বলে আসবে, বা আমা আপনাকে বলে আসবে, আমাকে বলে আসবে আজরাইল? আমাকে তো বলবে না, আলামিন তুমি উপস্থিত থাকো, তুমি রেডি হয়ে থাকো, আমি আজরাইল তোমার কাছে আসতেছি, আয়েশা আমি তোমার জানটা কবজ করে নিব, এরকম কোনো কিছু বলবে? তাই তো আল্লাহ বলেছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আজরাইল আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, এতে আপনি বড়লোক হন, গরিব হন, তাতে আমার কোনো ব্যাপার না, আপনি টাকার বাহাদুর করতে পারতেন দুনিয়ার মধ্যে করতে পারবেন, সম্পদের বাহাদুর দুনিয়ার মধ্যে করতে পারবেন, কিন্তু আজরাইল যখন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, তখন আপনি টাকার বাহাদুর করতে পারবেন না, সম্পদের বাহাদুর করতে পারবেন না, আজরাইল যখন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, তোমার জানটা কবজ করে নিবে, কথা বলুন ঠিক কিনা? এর জন্য মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন
এমনকি তোমার জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আমরা নবীকে আমরা নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে চাইকে চাই না, আর আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? ওই নবীর জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? আজকে যদি আমার নবীকে কেউ গালি দেয়, আজকে যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আমার নবীর জন্য আমরা রাস্তাতে নামতে রাজি কি রাজি না? আর আওয়াজ দিয়ে বলেন রাজি কি রাজি না? আমার সাথে একটা গজল গান, পরকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও কলিজা টুকরা করে দেব, যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও। আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? ওগো আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, কলিজা টুকরা করে দেব, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও। সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম, নূর নবীজির নূর চেহারা আপন চৌকে দেখতাম গো, আপন চৌকে দেখতাম, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? অনেক মানুষে বলে আমরা কেন নবী নবী করি, আমরা কেন তো নবী নবী বলি, আমার নবী কেমন নবী ছিলেন? যে নবীজি এই দুনিয়ার মধ্যে আসার সময়, দুনিয়ার মধ্যে আসার সময় অনেকে বলে আমরা নবী নবী কেন করি, দেখেন আমরা কেন নবী নবী করি। দুনিয়ার মধ্যে যখন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ওই সময় বাচ্চারা কান্নাকাটি করে, কান্নাকাটি করে না, কান্নাকাটি করে। কিন্তু আমার নবীজি যখন এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে, ওই নবীজি কান্নাকাটি করে নাই, কান্নাকাটি করে নাই। এখন তো বলতে পারেন বাচ্চা হলে কান্নাকাটি করে, কোন আমার নবীজি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার সময় কান্নাকাটি করছে না কেন? আমরা কেন নবী নবী করে? এখন দেখেন আমার নবী দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার সময় কান্নাকাটি করে নাই। আমার নবী বলেছেন ইয়া উম্মতি, আমার নবী দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার সময় উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। ওই নবীকে, ওই নবীর জন্য আমরা পাগল কথা বলেন ঠিক কিনা? সাহাবারা প্রত্যেকদিন ফজর নামাজের পরে আমার নবীর কাছে রাত্রে যে স্বপ্ন গুলা দেখে, ওই স্বপ্ন গুলা আমার নবীজির কাছে বলে। প্রত্যেক দিন ফজর নামাজের পরে ওই স্বপ্ন গুলা যখন বলে, আমরা স্বপ্ন দেখি না, কথা বলবেন আপনারা, আমরা স্বপ্ন দেখি কি দেখি না? আর আওয়াজ দিয়ে বলেন দেখি কি দেখি না? সাহাবারা স্বপ্ন দেখে আমার নবীকে বলে, আমার নবী ওই স্বপ্নগুলা বাস্তবে পরিবর্তন করে দে, পূরণ করে দে, তাহলে আমরা কেন নবী নবী করব না? যেই নবী স্বপ্ন দেখলে ওই স্বপ্নগুলা আবার পূরণ করে দে। সাহাবারা স্বপ্ন দেখে ওই স্বপ্নগুলা আমার নবীজি পূরণ করে দে। একদিন ফজরের নামাজের পরে সাহাবাদেরকে প্রশ্ন করলো, ও সাহাবারা আজকে তোমরা স্বপ্ন দেখছো নি? সাহাবারা বলল জি না হুজুর, আজকে তো আমরা স্বপ্ন দেখি নাই। এখনই কথা বলার পরে আমার নবীজি বলল, ও সাহাবারা আজকে আমি নবীজি স্বপ্ন দেখেছি, আজকে আমি নবী স্বপ্ন দেখেছি। এই কথা বলার পরে সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি কি স্বপ্ন দেখেছেন? তখন আমার নবীজি বলল, তোমরা কি শুনবা? তখন সাহাবারা বলল, জি হুজুর আমরা শুনবো, আপনি বলেন।
এই কথা বলার পরে যখন আমার নবীজি বলল আমি স্বপ্নে দেখতেছি দুইটা ফেরেশতা এত সুন্দর অনেক বড় পা গুলা জমিনের মধ্যে মাথা গুলা আসমানের মধ্যে এত বড় দুই ফেরেশতা আমাকে আইসা বলতেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দিল, সালাম দেওয়ার পরে বলতেছে হুজুর আপনাকে একটা দৃশ্য দেখাতে চাই। তখন আমার নবীজি বলল কি দৃশ্য দেখাইতে চাও আমাকে? তখন ফেরেশতা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি আমাদের সাথে চলেন আমি স্বপ্ন দেখাবো, স্বপ্নের মধ্যে এগুলো দেখাবে। এখন আমার নবীজি বলল ঠিক আছে চলো। তখন ফেরেশতারা আমার নবীকে নিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে যখন যাইতেছে কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছে একটা লোক দাঁড়া অবস্থায় আর একটা লোক বসা অবস্থায়। যে লোকটা বসা অবস্থায় আর যে লোকটা দাঁড়া অবস্থায়, দাঁড়ায় যে লোকটা দাঁড়ায় রয়েছে ওই লোকটার হাতের মধ্যে একটা প্লাস, কি প্লাস ছিলেন ওই প্লাস গুলা দিয়ে এমন ভাবে একটা সিফা মারে ওই সিফার চুড়ে যেই লোকটা বসা অবস্থায় ওই লোকটার মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এত ভয়ঙ্কর আজাব দেখে আমার নবীজি বলল তাদের কেন এই আজাব হইতেছে? তখন ফেরেশতারা বলল হুজুর আপনি আরেকটু চলেন আপনাকে আরেকটু দেখাতে চাই। তখন ফেরেশতারা যখন আমার নবীকে নিয়ে গেল সামনের দিকে আরেকটু যাওয়ার পরে দেখতেছে বিশাল বড় একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে একটা লোক লাকড়ি বড়তেছে মাথার মধ্যে নেওয়ার জন্য, কিন্তু ওই লাকড়ির পূজারা মাথার মধ্যে নিতে পারে না, অথচ এটা থেকে লাকড়ি না কমায় এটার মধ্যে আরো লাকড়ি দিতেছে, অথচ আরো লাকড়ি দিতেছে। আপনারা মনে হয় কথাটা বুঝতে পারছেন না? এই গ্লাসটার মধ্যে পানি আছে, যখন আমি আরেকটু পানি দিব তখন আরেকটু ভারী হয়ে যাবে, যখন আমি পানিটা কমাবো তখন এটা হালকা হয়ে যাবে, নিতে আমার কাছে একটু হালকা লাগবে। ঠিক তেমনি ভাবে ওই ফেরেশতারা আমার নবীকে দেখাচ্ছে ওই পাহাড়ের মধ্যে দুইটা লোক লাকড়ি মাথার মধ্যে নিতে পারে না, অথচ এটাতে লাকড়ি না কমায়া এটার মধ্যে আরো লাকড়ি দিতেছে, এটা কিন্তু আজাব, শাস্তি দিতেছে। তখন আমার নবীজি প্রশ্ন করলো ও ফেরেশতারা তাদের কেন এই আযাব হইতেছে, এত শাস্তি কেন দিতেছে? তখন আবার প্রশ্ন করলো যে হুজুর আপনি আরেকটু সামনে চলেন আপনাকে আরেকটা দৃশ্য দেখাবো। যখন আর কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছে বিশাল বড় একটা নদী, ওইটা নদী না ওইটা রক্তের নদী, ওই রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার দিয়ে কিনারের মধ্যে যখন আসে আরেকটা লোক পাথর দিয়ে ডিল মেরে ওইটাকে নদীর মাঝখানে পাঠায় দেয়। সাঁতার দিয়ে কিনারের মধ্যে আসে, আসার পরে আরেকটা লোক দাঁড়ায় রয়েছে পাহাড়ের মধ্যে, ওই লোকটা বিশাল বড় একটা পাথর দিয়ে ডিল মেরে এটাকে আবার মাঝখানে পাঠায় দেয় রক্তের নদীর মধ্যে, এই শাস্তিটা দিতেছে। এখন আমার নবীজি এইগুলো দেখার পরে আমার নবীজি বলতেছে আমি তো আর সহ্য করতে পারতেছি না, আমি তো আর সহ্য করতে পারতেছি না, কেন তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা বলল হুজুর আপনি আরেকটু চলেন আরেকটা দৃশ্য দেখাবো আপনাকে। আমার নবী বলল তারা কারা, তাদের কেন এই আযাব হইতেছে, এত শাস্তি কেন হইতেছে? এখন আমার নবীজি বলল আমি আর যেতে পারবো না, এত ভয়ঙ্কর শাস্তি দেখে আমার তো আর মন মানতেছে না, আমার তো মন মানতেছে না, আমি শুনতে হবে এগুলো কেন হচ্ছে, এগুলো কেন হইতেছে আমি তো শুনতে হবে। এখন যদি এখানে একটা বাচ্চাকে মারধর করে, এখন আমরা দেখার পরে শুনতে চাইবো যে কেন এই বাচ্চাটাকে মারতেছে, ঠিক কিনা? আমরা শুনতে হবে তো, তারপরে বুঝতে হবে কেন মারছে, কোন কারণে মারছে, কি করছে, কোন দোষে, এগুলো শোনার পরে না হয় মুরব্বীরা বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলার পরে আমার নবীজি বলল বলেন বলো, কিন্তু ফেরেশতারা বলতেছে না হুজুর আপনাকে আরেকটা দৃশ্য দেখাবো,
আরেকটা দৃশ্য দেখাবো আপনাকে। তখন বললো ঠিক আছে চলো। যখন ফেরেশতারা আমার নবীকে রাস্তা দিয়ে নিয়ে যাইতেছেন, দেখতেছেন বিশাল বড় একটা গর্ত দেখা যাচ্ছে, আগুনের গর্ত। এই গর্তের মধ্যে যুবতী মেয়ে, যুবক জেলেরা ওই গর্তের মধ্যে, আগুনের মধ্যে, ওই আগুনের গর্তের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ওই আগুনের মধ্যে ওই ছেলেগুলা, ওই মেয়েগুলা ধাউ ধাউ করে জ্বলতেছে। এইগুলো দেখার পরে আমার নবীজি বললো, তাদের কেন এই আযাব হইতেছে, তাদের কেন এই শাস্তি হইতেছে? তখন আমার ওই ফেরেশতারা আমার নবীকে বললো, হুজুর, ওই যে লোকটিকে শাস্তি দিতেছে তারা দুনিয়ার, তারা অন্য কেউ না, আপনার উম্মত। এখন আমার নবীজি বলল, ওই যুবক ছেলেদের দেখ, ওই যুবক ছেলেদেরকে কেন আযাব হইতেছে, ওই যুবতী মেয়েদেরকে কেন এই আগুনের গর্তের মধ্যে রাখা হয়েছে? তখন ফেরেশতারা বলল, হুজুর, দুনিয়ার মধ্যে আপনার কিছু উম্মত, বাচ্চারা বেশি ছিল, দুনিয়ার মধ্যে আপনার কিছু উম্মত, যুবক ছেলেরা, যুবতী মেয়েরা কলেজের মধ্যে যায়, ইউনিভার্সিটির মধ্যে যায়, স্কুলের মধ্যে যায়, ওই মেয়েগুলা দুনিয়ার মধ্যে বেপরোয়া ভাবে চলাফেরা করেছে, যুবক ছেলেদের সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে, ওই যুবক ছেলেরা মেয়েদের সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে, ওই কারণে ওই আযাব হইতেছে। ওই কথা শোনার পরে আমার নবীজি বলল, চারটা কারণ দেখাইছে, কয়টা কারণ? চারটা। এক মধ্যে একটা হয়েছে যুবক ছেলেরা, আমাদের সমাজের মধ্যে আছে না, যুবক ভাইয়েরা রাগ করবেন না। ওই চার নম্বর কারণটা হয়েছে যুবক ভাইয়েরা যখন স্কুলের মধ্যে যা, ওই মেয়েগুলা যখন স্কুলের মধ্যে যা, ইউনিভার্সিটির মধ্যে যা, কলেজের মধ্যে যা, তখন তারা গিয়ে পড়ালেখা করে কিন্তু পাশাপাশি ওই খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। ওই কারণে ওই গর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই আগুনের মধ্যে ওই যুবতী মেয়ে আর যুবক ছেলেদেরকে ওই আগুনের মধ্যে রাখা হয়েছে। আমার নবীজি বলল, এক নম্বরে দেখাইছিলে তুমি একটা লোক বসা অবস্থায় আর একটা লোক দাঁড়া অবস্থায়, ওই লোকটা কেন আযাব পাইতেছে, ওই লোকটাকে কেন এমন শাস্তি দেওয়া হইতেছে? ওই প্লাস্টার দিয়ে যখন চাপাটা মারে, ওই মাথাগুলা জমিনের মধ্যে চিৎকার করে পড়ে যায়, আবার যখন ওই প্লাস্টার হাতের মধ্যে নিতে নিতে আবার মাথাগুলা জোরে লেগে যায়। ওই আযাব দেখে আমার নবীজি বলল, কেন এই আযাব হইতেছে, কেন এই শাস্তি হইতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহর হুকুম পালন করার জন্য, নবীর সুন্নত অনুযায়ী চলার জন্য, কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা আইসা দুনিয়ার পিছনে চড়তেছি, টাকার পিছনে চড়তেছি, ওই কারণে ওই মাথায় রাখে, ওই মাথাটা আল্লাহ কিন্তু আল্লাহর কাছে নত করার জন্য আমাদেরকে দিয়েছেন। যখন আমাদেরকে সৃষ্টি করেছেন ওই সময় ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, যখন ফেরেশতারা ওই মাথার মধ্যে হাত দিবে তখন আল্লাহ বলতেছেন, না, ওই মাথাটা আমি নিজ কুদরতি হাতে বানাবো। এই মাথাটা আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর সেজদা দেওয়ার জন্য, আল্লাহর কাছে মাথা নত করার জন্য। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহর হুকুম পালন করার জন্য, কিন্তু আমরা না আল্লাহর হুকুম পালন করি না, নবীর সুন্নাত অনুযায়ী পালন করি না, প্রত্যেকটা সুন্নাত আছে নবীজির, কিন্তু আমরা কয়টা পালন করি? আবার আমরা সুন্নি দাবি করি, নবীর প্রত্যেকটা আদর্শ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা বলেন ঠিক কিনা? যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমার নবী যখন প্রশ্ন করলো ফেরেশতাদেরকে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে, ফেরেশতারা বলল, হুজুর, ওই লোকগুলা দুনিয়ার মধ্যে আপনার হুকুম পালন করে নাই, আপনার হুকুম পালন করে নাই, শুধু টাকা টাকা করেছে, দুনিয়ার পিছনে ছুটেছে, ওই কারণে আজকে ওই ব্যক্তির ওই শাস্তি হচ্ছে। তখন আমার নবীজি বলল, একটা লোক দেখেছিলাম পাহাড়ের মধ্যে লাকড়ি নিতেছে, সময় কম, লাকড়ি নিতেছে, অথচ লাকড়ি নিতে পারে না, নিতে পারে না, মাথার মধ্যে এটার থেকে লাকড়ি না কমায়া এটার মধ্যে লাকড়ি আরো দিতেছে।
ওই কারণে আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে জুলুম করে, আছে না, জুলুম করে, নিজের সম্পদ আছে, যে টাকা পয়সা আছে এই টাকা পয়সা দিয়ে চলতে পারে, কিন্তু আবার তারপরও গরিবের হকটাকে মেরে খাইতেছে, কথা বলুন ঠিক কিনা? ওই কারণে পাহাড়ের মধ্যে শাস্তি দিতেছে। যে তিন নম্বরে যে কথাটা বলতে চেয়েছিলাম, রক্তের নদীর মধ্যে আমাদের সমাজে সুৎকুর আছে না, সুৎকুর আছে নি, ওই সুৎকুরের শাস্তি কেমন দেখেন? একটা রক্তের নদীর মধ্যে, বিশাল বড় একটা রক্তের নদীর মধ্যে সাতার দিয়ে কিনারে আসে, আর একটা লোক ডিল মেরে আবার মাঝখানে পাঠায় দেয়, এই শাস্তি দিতেছে। সুদ খাইবেন না, মা বাবার খেজবত করবেন। চার নম্বরে যে কথাটা বলতে চেয়েছিলাম, যুবক ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেজবত করবেন, পড়ালেখা করবেন, কিন্তু মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিলে কাল হাসরের ময়দানে আল্লাহ কি শাস্তি দিবে? জান্নাতে যদি যেতে পারবেন না, মা যদি কোনো সময় আপনার উপর বেজার হয়ে যায়, শেষ। আপনি হতে পারেন বিশ্বাস, হতে পারেন বড় ম্যাজিস্টার, কিন্তু মা যদি আপনাকে বদদোয়া দেয়, আপনি জাহান্নামের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? আজানের সময় হয়ে গেছে, আমার আলোচনা এখানে শেষ করে নিলাম। আমার কথার দ্বারা যদি কারো মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, মাফ করবেন, আমি আপনাদের মাদ্রাসার মধ্যে পাকরি নেওয়ার জন্য আসছিলাম, আমার কিছু মানুষে বলছে আলোচনা করার জন্য, তাই কিছু কথা বললাম। কথার বলার ধারাতে যদি কারো মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, ভুল বেদবে হলে মাফ করবেন, আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।